সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে আমরা আসলে নানান পরিবেশে বড় হই অনেকে মনে করেন আমি গ্রামে থাকি শহরের একটা মানুষের সাথে কথা বলবো যদি আমি হাতটা বাড়ালাম আমার যদি হাত না মেলায় এরকম অনেক সংকোচ থেকে দেখা যাচ্ছে আপনার পাশের সিটে বসে আছে আপনার ট্রেনে বাসে বা বিমানে যে কোনো জায়গায় আপনার পাশে বসে আছে আপনি পুরো জার্নিটা করে ফেললেন ওই লোকটার সাথে কিন্তু একটু ভাব বিনিময় করলেন না আপনি হয়তো খেলা দেখতে গেছেন স্টেডিয়ামের পাশে যে মানুষটা বসে আছে তার সঙ্গে কোনো কমিউনিকেট করলেন না তাতে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে এমনও হতে পারে যে আপনার কথাটা হতে আপনি খুঁজে বেড়াচ্ছেন ফান্ড খুঁজছেন আপনি প্রোডাক্ট বিক্রি করার জন্য খুঁজতে খুঁজছেন এমনও তো হতে পারে আপনার পাশের সিটে যে লোকটা বসে আছে সে আপনার সবচেয়ে বড় ক্রেতা হতে পারে সে আপনার একজন ভবিষ্যতে ইনভেস্টার হতে পারে সে আপনার ভবিষ্যতে একজন বন্ধু হয়ে যেতে পারে সো ইউডোন্ট নো যে কে কোথায় কীভাবে সেই জন্য আপনি যদি মনে করেন আমি হাতটা বাড়ালে হাতটা যদি নাও মিলায় আমরা যদি কথা বলতে পারি যে আমি অমুক আমি এটা করছি আপনি কী করছেন বা আপনি কোথায় থাকেন কোন জেলায় থাকেন কী নিয়ে কাজ করেন এগুলো নিয়ে আসলে একটা ভাব বিনিময় আমাদের দরকার আপনি যদি উদ্যোক্তা হতে চান আপনি চাকরিতে ভালো করতে চান যেটাই করতে চান না কেন গণসংযোগটা আসলে আমাদের শিখতে হবে আমাদের মধ্যে দুই ধরনের ক্যারেক্টার আছে আমরা জানি একটা হচ্ছে এক্সট্রোভার্ট এবং আরেকটা হচ্ছে ইন্ট্রোভার্ট ইন্ট্রোভার্টদের জন্য খুব ডিফিকাল্ট সেলসে ভালো করা কারণ তাকে তো কথা বলতে হবে এবং আমাদের এখানে নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্মে হাজার হাজার আমার ইন্ট্রোভার্ট এখন এক্সট্রোভার্ট হয়ে গেছে তারা কথা বলতে জানতো না লজ্জা পাতো সাই ফিল করতো মাইক্রোফোন হাতে নিতে পারতো না ক্যামেরার সামনে লাইভে কোনোদিন কথা বলতে পারতো না কারো দিকে তাকাতে পারতো না তারা এখন এই যে আমরা যে সুবিধাটা দিয়েছি কথা বলার জড়তা কাটানোর তিরিশ দিনের যে ভিডিও সেশন আমরা দিয়েছি সেখান থেকে তারা কিন্তু ব্যাপকভাবে তাদের পরিবর্তন হয়েছে এখন এমনও হয় যে তারা তাদের যে শত শত হাজারো মিট আপ হচ্ছে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী এবং বিশ্বের বিভিন্ন দেশে সারা পৃথিবী ব্যাপী সেইখানে তারা উপস্থাপনা করছে তারা বক্তৃতা দিচ্ছে তারা মঞ্চে দাঁড়িয়ে কথা বলছে আমরা মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে যে সম্মেলন করেছি গত বছর সেখানে হাজার হাজার পাঁচ হাজার মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলেছে তো এই যে একটা পরিবর্তন এই পরিবর্তনটা কিন্তু আমরা আনতে চাই সবার মধ্যে সে কারণে ভিডিও যে আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কি আসলে সবার সাথে খোলা মন নিয়ে মিশতে পারি মানে আমি কি একটা অপরিচিত মানুষের সাথে পরিচিত হওয়ার জন্য সেই কনফিডেন্সটা বা সেই সাহসটা বা সেই কথা বলার যোগ্যতাটা বা মানে আমি সাই ফিল করি না সেটাকে আমার আছে প্রশ্নটা করতে হবে এবং এটা লাগবে আপনার আপনি উদ্যোক্তা হতে হলে উদ্যোক্তা মানে হচ্ছে একজন লিডার লিডার মানে হচ্ছে তাকে কথা বলতে হবে তাকে সারাক্ষণ ইনস্ট্রাকশন দিতে হবে নোট নোট দিতে হবে তাকে বক্তৃতা দিতে হবে তাকে মোটিভেট করতে হবে তাকে ইন্সপায়ার করতে হবে সো তার তো কোনো সুযোগ নেই এবং আপনি যদি চাকরিতে কথা বলেন আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে আপনাকে কাস্টমারের সাথে কথা বলতে হবে আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হবে সো আপনার লাগবে এটা তো সেই জন্য খোলা মন নিয়ে যে কোনো আপনার যেই অ্যাটিটিউডটা লাগবে আমরা আসলে যে জিনিসগুলো বলার চেষ্টা করছি যে আপনি সরি ব্যবসা বা চাকরি যেখানেই ভালো করতে চান না কেন আপনাকে কথা বলতে জানতে হবে এবং একজন অপরিচিত মানুষের সঙ্গে কিভাবে পরিচিত হতে হয় সে আর্টটা আপনাকে জানতে হবে আপনি অতি আগ্রহ নিয়ে অনেকে আছে আবার সে হয়তো এখন মুডে নাই সে হয়তো মন খারাপ আপনি জানেন না তার মনের পরিস্থিতি আপনি আগ বাড়িয়ে প্রত্যেকের সঙ্গে পরিচিত হতে এটাও আপনি কিন্তু খুব খুব খারাপ মানে অতি অতিমাত্রায় এক্সট্রাভার্ট এটা কিন্তু খুব মানুষ পছন্দ করে না আপনি পোলাইটলি আহ আপনি এক্সকিউজ হয়তো পাশে বসে আছে তাকে একটু হয়তো জিজ্ঞেস করলেন যে ভাইয়া আপনার কি গরম লাগছে আমি কি এসি রি এটা আপনাদেরকে করে দিব মানে কথা শুরু করার কিছু ধরন আছে বা তাকে একটা সুবিধা দেয়া সে হয়তো একটা অসুবিধা আছে ভাইয়া পানি লাগবে আমি আই ক্যান হেল্প ইউ মানে কিছু একটা বলে মানে একদম শুরুতেই যদি বলেন ভাই আমি হচ্ছে এই আমার বাড়ি এখানে আমি এই করি আপনি কি করেন এভাবে কিন্তু স্টার্টিংটা হয় না মানে কিছু একটা দিয়ে কিছু একটা সুবিধা দিয়ে কিছু একটা বা কিছু একটা অন্য ধরনের কথা বলে যে এরকম হতে পারে স্টার্টিংটা যে হয়তো জার্নিতে বাসে বসে আছেন একই বাসে যাচ্ছেন কক্সবাজার আপনি জিজ্ঞেস করতে পারেন যে ছুটিতে যাচ্ছেন নিশ্চয় অনেকবার কক্সবাজার জানে এটা আপনার পছন্দের জায়গা মানে কথা এভাবে শুরু হইতে পারে পরিচয়টা তো এরকম না হ্যাঁ আপনি যদি একটা ফর্মাল কোনো একটা জায়গায় যান তখন আপনি পরিচয়টা ওইভাবে দিতে পারেন যে আমি এই এই কিন্তু ইনফর্মাল পরিচয় যার সাথে আপনার কোনো পরিচয় নাই কোনো রকমের চ্যানা জানা নেই তার সঙ্গে পরিচয় করতে হলে আপনাকে ছোট ছোট বিষয়গুলো থেকে শুরু করতে হবে বা ধরেন সে একটা অসুবিধা কেউ একটু অসুবিধায় পড়েছে তাকে একটু আগ বাড়িয়ে গিয়ে কিছু একটা বলা করা বা দেয়া তার মধ্য দিয়ে কিন্তু এভাবে বা আপনার উঠতে যাচ্ছেন আপনি উঠতেছেন দেখা গেল যে একজন সাথে আপনি গায়ের সাথে লেগে গাড়িতে উঠছেন বা ট্রেনে উঠছেন আপনি হয়তো না লেগে সরে গিয়ে ভাই আপনি যান আপনি আগে যান তাহলে কিন্তু কথা শুরু হয়ে গেল এই যে আপনি ভাই আপনি আগে যান এই কথাটা কিন্তু তার মাথার মধ্যে থাকবে এরপরে আপনি যখন সিটে বসবেন একটু দূরে থাকলেও ভাইয়া কেমন আছেন এই শুরু হয়ে গেল সো এইভাবে জিনিসগুলো আপনাকে করতে হবে তাইলে পরে আপনার মধ্যে একটা মানে মানুষের সাথে মেলামেশার তবে হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন আমি ব্যক্তিভাবে ব্যক্তিগতভাবে এটা খুবই ঘৃণা করি সেটা হচ্ছে যে আপনি যদি উদ্দেশ্য নিয়ে যে ওর সাথে মিশলে আমার লাভ হবে ওর সাথে মিশলে আমার ব্যবসা হবে ওর সাথে মিশলে আমার কারোরে একটা বিপদে ফেলতে সুবিধা হবে বা কাউকে বাড়ি মারতে সুবিধা হবে বা কাউকে ঝাড়ি মারতে সুবিধা হবে ডোন্ট ডু ইট এটা করবেন না মিশবেন খোলা মন নিয়ে একদম কোনো উদ্দেশ্য ছাড়া আমি যদিও বলছি যে আপনার পাশে বসে আছে যে সে আপনার একজন বড় ক্রেতা হতে পারে সেটা কখন যখন আপনার সঙ্গে একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি হবে যখন যে সম্পর্কটার মধ্যে কোনো চাওয়া পাওয়ার নাই এরকম একটা পরিস্থিতি তৈরি হবে তখন আপনারা যখন একজন আরেকজনকে অনেক বেশি জেনে যাবেন চিনে যাবেন তখন সেই জায়গাটা তৈরি হবে আপনি তাড়াহুড়ো করে মিশতে গিয়ে আপনার এর সঙ্গে মানে আমি তো সবসময় বলি যে সবাই আজকাল মিশতে চায় যে এবং চিন্তা করে ওর সাথে আমার মিশে কি লাভ এগুলো ভুল চিন্তা খুবই ভুল চিন্তা ওর সাথে আপনার মিশে কি লাভ এই অ্যাটিচিউড থেকে আমাদের বেড়েতে হবে তো আমি আপনাদের যেটা বলবো আবারও সেটা হচ্ছে যে এই অন্যের সাথে পরিচিত হওয়া বা মিশতে পারা বা এটা একটা যোগ্যতা এটা একটা স্কিলস সেই জন্য আপনাকে আমাদের এখানে কথা বলার জড়তা কাটানোর তিরিশ দিনের যে সেশনগুলো আছে সেগুলো যদি আপনি রপ্ত করতে পারেন আপনি আপনার মধ্যে একটা সাহস তৈরি হবে একটা কনফিডেন্স তৈরি হবে তখন খুব সহজে আপনি মানুষের সঙ্গে মিশতে পারেন এবং যেটা ব্যাপক ব্যাপকভাবে আপনাকে সেলসে লিডারশিপে উদ্যোক্তা হতে চাকরিতে ভালো করতে আপনাকে সাহায্য করবে সো এই পুরো কথাগুলোর মধ্যে কিন্তু বিষয়টা আর যেটা বললাম এবং আরেকটা জিনিস রয়ে গেছে সেটা কি সেটা হচ্ছে যে এই এই কথাবার্তার মধ্যে আপনার একটা বিনয় থাকতে হবে একটা পজিটিভিটি থাকতে হবে মানে নেগেটিভ কোনো কিছু দিয়ে আপনি কারোর সাথে মিশতে যাবেন না বা নেগেটিভ কোনো আলোচনার মধ্যে জড়িয়ে যাবেন না এগুলো অন্যরা করুক আপনার দরকার নেই নেগেটিভ আলোচনা করে গসিপ করে বা তিন চারজন বসে একজনকে একদম ধুয়ে ফেলতেছে এই আলোচনা আপনাকে কিছু দিবে না জিরো মাইনাস সময় নষ্ট বরং পজিটিভ গঠনমূলক আলোচনার মধ্যে এবং আপনি উদ্যোক্তা হতে চান আপনি উদ্যোক্তার সার্কেলের সঙ্গে মিশন সেটা আমি সবসময় বলি তো সেই জন্য আপনি বিনয়ের সঙ্গে সবসময় কথা বলবেন সেখানে সম্মান থাকতে হবে আমি তো একটা কথা সবসময় বলি যে আমরা নতুন একটা জিনিস শুরু করেছি সেটা হচ্ছে বড়রা ছোটদের সম্মান করবে বেশি বেশি যেমন করে আমি আপনাদের সম্মান করি তাহলে পরে ছোটদেরকে ছোটোদেরকে স্নেহ করতে হবে ভালোবাসতে হবে বেশি তাহলে ছোটরা অটোমেটিক আপনাকে সম্মান করবে আপনি সম্মান চাইতে পারেন না কারো কাছে এটা এটা হচ্ছে আর্ন করতে হয় এটার জন্য ত্যাগ করতে হয় এটার জন্য ভালোবাসতে হয় মানুষকে এবং বিনয়ের সঙ্গে বিনয়টার সাথে রাখতে হয় আর এই সব কিছু প্যাকেজ হচ্ছে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে আপনি যদি একজন ভালো মানুষ হন এবং অন্যের উপকারে লাগেন হ্যাঁ তখন দেখবেন যে সব কিছু সহজ হয়ে যাচ্ছে মানুষ সহজেই আপনাকে অ্যাকসেপ্ট করবে